নমস্কার, আজকে আমাদের আলাপি আসরের 25th এপিসোডে সবাইকে জানাই স্বাগতম। যেহেতু আজকে 25th এপিসোড, আমরা এটিকে সাজিয়ে তুলেছি একদম অন্যভাবে। আর আজকে আমাদের যিনি বিশেষ অতিথি, তাকে পরিচয় করিয়ে দেওয়ার ধৃষ্টতা সত্যিই আমার নেই, কিন্তু আজকে ভীষণভাবে গর্বিত আর আপ্লুত এই বিশেষ কিংবদন্তি শিল্পীকে আমাদের মধ্যে পেয়ে গিয়ে। আমাদের প্রথম এপিসোড টেলিকাস্ট হয়েছিল সামার অফ 2020-তে, আর দেখতে দেখতেই শীতের দোরগোড়ায় পৌঁছে সেলিব্রেট করছি 25th এপিসোড। অবশ্য আমাদের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আমেরিকা অ্যান্ড সাউথ আফ্রিকার বন্ধুদের জন্য এটি সামার অফ 2020। আমার ভীষণভাবে বলতে ইচ্ছে করছে আর মনে পড়ে যাচ্ছে সেই সব শনিবারের আর রবিবারে দূরদর্শনের পর্দায় আজকের এই কিংবদন্তি শিল্পীর, আমাদের যিনি অতিথি, তার সিনেমাগুলির কথা। তাকে আমরা মাঝে মাঝে পেয়েছি ভীষণ লাজুক বধূ হিসেবে, কখনো বা পেয়েছি একদম ডানপিটে একজন নায়িকা, আবার কখনো চরিত্রের প্রয়োজনীয়তায় হয়ে উঠেছেন দিদি, বৌদি কিংবা মা। আমি আর একদম সময় নষ্ট না করে বাকি সময়টি তারই মুখ থেকে শুনে নেব কীভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি গুলজারের সঙ্গে, কীভাবে হলো সেই প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা, সব কিছু পুরো তার মুখ থেকে। কিন্তু যেহেতু আজকে একটি বিশেষ এপিসোড, আমরা এটার প্রেজেন্টেশনও একটু বিশেষভাবে করছি। আমরা আপ্লুত, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আজকে আমাদের কিংবদন্তি শিল্পী যে সময় দিয়েছেন আলাপি আসরকে এবং আলাপি আসর দর্শক বন্ধুদের। উনি পর্দানসীন থেকেই আজকের আমাদের এই সাক্ষাৎকার, এই পুরো ইন্টারভিউটাই অডিও প্রেজেন্টেশন। আপনারা নিশ্চয়ই শুনতে থাকুন আর উপভোগ করতে থাকুন এই সুন্দর একটি সাক্ষাৎকার। প্লিজ ওয়েলকাম কিংবদন্তি শিল্পী শ্রীমতী সন্ধ্যা রায়। নমস্কার, অনেক ধন্যবাদ। খুব খুব আপ্লুত, আমরা খুবই, আমার নিজের খুব এক্সাইটেড ফিল হচ্ছে আজকে আপনাকে পেয়ে আমাদের এই আলাপি আসরে, আর আলাপি আসর আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যেতে। প্রথমেই যেটা জানতে ইচ্ছে করছে, আপনি কেমন আছেন? এখন খুব একটা ভালো নেই, আপনি তো জানেন সারা বিশ্বে নানা রকম উত্তেজনা, করোনার প্রকোপ, কাজকর্ম বন্ধ, সুতরাং খুব ভাবনা, সবকিছু মিলিয়ে ভালো নেই, মনটা ভালো নেই। ঘরে বসে বসে সময় কাটে, আমি খুব একটা ভালো নেই। আমার মতো আরো যারা আছেন, যারা সিনিয়র জুনিয়র, আমার মনে হয় সকলেই উদ্গ্রীব উৎকণ্ঠের মধ্যে সময় কাটাচ্ছে। সত্যি সারা বিশ্বে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে আমরা ভালো থাকতে পাচ্ছি না, কিন্তু আবার কোথায় গিয়ে সিনেমা, গান বোধহয় আমাদের ভালো রাখছে। আর সিনেমার কথা যখন আসে, বারবার করে আপনার এত সুন্দর সিনেমাগুলো আমাদের ভীষণই মনের কাছের, তো একদম চলে যেতে ইচ্ছে করছে সেই সব দিনের কথায়। আর তারও আগে জেনে নিতে ইচ্ছে করছে ছোটবেলার কথা, কেমন ছিল সেই ছোটবেলার দিনগুলো? ছোটবেলার দিনগুলো খুব ভালো ছিল, কিন্তু আমার জীবনে তেমন একটা সুখের ছিল না। তার কারণ, ছোটবেলায় আমি মা বাবাকে হারিয়েছি। মামা বাড়ি, পিসিমার বাড়ি আমি বড় হয়েছি, খুব একটা ভালো সময় কাটেনি, অনেক কষ্ট, অনেক দুঃখ। তবে ছোটবেলায় দুঃখ তো স্পর্শ করে না, প্রকৃতির যে সৌন্দর্য গ্রাম বাংলায় সেটা দেখে দেখে বড় হয়েছি। ছোটবেলাকার কথা মনে পড়ে, গ্রাম, নদী, নালা, বিল, খাল, এই সমস্ত জায়গায় ঘুরে বেড়িয়েছি, তার মধ্যে দিয়েই বড় হয়ে উঠেছি, স্কুলে পড়াশুনো করেছি,
কিন্তু মাঝে মাঝে সেটাও বন্ধ গেছে। তাই এক একটা সময় মনে হয়েছে ভালো লাগে না, খুব কান্নাকাটি করতাম, যখন বুঝতে পারতাম মা থাকলে আমার কষ্টের কথা বলতে পারি, বাবা থাকলে পারি, কিন্তু কেউ নেই কাকে বলবো, খেলার সাথীদের বললে তারা তো আর বুঝবে না আমার কষ্ট। এইভাবেই আমার দিন কেটেছে 12 বছর পর্যন্ত। তারপরে মানে এই যে গ্রামের মাটির কাছে বেড়ে ওঠা, তারপরে কি সাহায্য হয়েছে যখন চলচ্চিত্রের সাথে যুক্ত হলো, সেই সব দিনগুলোর অনুভূতি এক্সপিরিয়েন্স? হ্যাঁ, অনুভূতি খুব সুন্দর। তারপর 12 বছর বয়সে আমি কলকাতায় আসি পড়াশুনো করতে, কিন্তু মাথার উপরে এমন কোনো প্যারেন্টস ছিলেন না যে আমাকে গাইড করেন, তাই কলকাতা এসেও পড়াশুনো খুব একটা করতে পারিনি আমি, তাই কাজের সন্ধানে ঘুরে বেড়াতে হয়েছে। কিন্তু তখনও তো আমি ছোট, কে দেবে আমাকে কাজ? এমনি করে ঘুরতে ঘুরতে একদিন স্টুডিওতে গিয়ে আমি একটা ছবির ক্রাউড সিনে বসে পড়লাম। জুনিয়র আর্টিস্টরা বসে থাকে এবং মেন শিল্পীরা অভিনয় করেন, সেটা একটা ফেস্টিভ্যাল হয়, যেমন সাবিত্রী চট্টোপাধ্যায়ের ফুলসজ্জর সিনে আমরা গোটা 50-ই মেয়ে আমরা বসেছিলাম। সেখানেই আমি একটা কাজের সুযোগ পাই, আমি সিলেক্টেড ছিলাম না, আমাকে পরিচালক বললেন তুমি এই কথাটা বলতে পারবে, তার আগে একজন মেয়ে পারল না, তারপরে আমাকে বলতে বলল। আমি বললাম, আমি সফল হলাম, পরিচালকের ভালো লাগলো আমাকে, আমার শট ওকে হলো, সেই প্রথম সুযোগ। ছবিটার নাম মামলার ফল এবং পশুপতি চ্যাটার্জি পরিচালক ছিলেন, সাবিত্রী চট্টোপাধ্যায় নায়িকা ছিলেন। এইরকমই আমার প্রথম পরিচয় ছায়াছবির সঙ্গে। আমাদের এটা অসীম পাওনা, আপনি যে ভেবেছিলেন স্টুডিওতে যাবেন, গেছেন, আর সেখান থেকে আজকে আমরা আপনাকে পেয়ে গেছি মুভির মধ্যে দিয়ে। অ্যান্ড প্রতিটি চরিত্র ভীষণ ভাবে আলাদা। তো যতবার আমি ছোট থেকে আমি আপনার সিনেমার সাথে পরিচয় হয়েছি আমার বাড়ির দ্বারা, অ্যান্ড তারপরে নিজেও দেখেছি, এটাই মনে হতো একজন অভিনেত্রী এত নানা ধরনের অভিনয় করছেন, কিভাবে নিজেকে প্রস্তুত করেন? তেমন কিছু ভেবে নয়, গ্রামের মেয়ে, প্রকৃতির মধ্যে বড় হয়েছি, কল্পনাটাই আমার শক্তি বলতে পারা যায়। আমি চরিত্র পেলে একটা বাস্তব রূপ তো আছে, আমি যে চরিত্রটা করছি তার বাস্তবের সাথে কিছু কল্পনা মিশিয়ে দিয়ে আমি অভিনয় করতাম। 450-এরও ছবি আমি অভিনয় করেছি, তার মধ্যে অনেক ছবি, বেশিরভাগ ছবি আমার হিট করেছে, সফল হয়েছে, এবং তার মধ্যে দিয়ে জনগণের কাছে হৃদয়ে আমি স্থান পেয়েছি। এবং আজও আমাকে মানুষ চায়, দর্শক চায়, আমিও কাজ করতে পারলে ভালোবাসি, এবং কাজের সুযোগ এখন তেমন নেই, তার কারণ ছবির ধরন পাল্টে গেছে এবং আমাদের সিনিয়র হয়েছে, এই বয়সের শিল্পীদের সুযোগ কম, সেই কারণেই একটু কষ্ট হয়। তবে বেশি কষ্ট হয় না এই কারণে 450 ছবিতে যে ধরনের চরিত্রে অভিনয় করে এসেছি আমি, দেখুন খিদে আছে, আরো করতে ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাব,
কালের পরিবর্তন এবং কালের ধারার পরিবর্তন সবকিছু নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। এবং তাই এই প্রফেশন থেকে মনে হয়েছিল অন্য জায়গায় যাই, গিয়েও ছিলাম, সে কাজও ভালো, কিন্তু অভিনয়ের মধ্যে যে তৃপ্তি আছে সেই তৃপ্তি আর কোথাও নেই। মানে এতগুলো ছবির মধ্যে, এত চরিত্রের মধ্যে, যদি একটু জিজ্ঞেস করি যে তিনটে প্রিয় সিনেমা আপনারই আর তিনটে প্রিয় চরিত্র, খুব কি কঠিন হবে বলা? না, একেবারেই কঠিন নয়, তার কারণ অনেক চরিত্রই আমার প্রিয়। ভালো না লাগলে তো নিজেকে একাত্ম করা যায় না। তবে তিনটে কেন, তার চারটে ছবির কথাই বলছি। আমার প্রথম ভালো লাগা গঙ্গা ছবি, তারপরে নিমন্ত্রণ, তারপরে অশনি সংকেত, তারপর বাবা তারকনাথ, তারপর গণদেবতা। এরকম অনেক সিনেমাতেই আমার ওই ছোট বয়সে মনে আছে, আমিও কিন্তু নিজের ইমোশন কন্ট্রোল করতে একদমই পারতাম না। নিমন্ত্রণের কথায় মনে হলো, যখন কোনো জীবনে এরকম অনেক সময় আসে যখন হয়তো পার্সোনাল জীবনে কোনো কষ্ট কিংবা কোনো অসুবিধে থাকা সত্ত্বেও গিয়ে হয়তো শুটিং করতে হয়েছে, আমাদেরও অনেক প্রফেশনে এরকম ফেস করতে হয়। আমার মনে হয় এটা খুব জিজ্ঞেস করি যে কিভাবে নিজের সাথে বোঝাপড়া করে শুটিং এ করা সম্ভব হয়, আর আমরা সেটা বুঝতেও পারি না, এত সুন্দর ভাবে চরিত্রের সাথে মিলে যাওয়া হয়। এটা একটা মনের ইচ্ছে, ইচ্ছে শক্তি যোগায়। অভিনয় এমন একটা জিনিস, নিজেকে ভুলিয়ে দিতে হয়, অন্য একটা চরিত্রের স্বপ্ন দেখে সেই চরিত্রটার সামনে নিজেকে দাঁড় করিয়ে কথা বলতে হয়, তাহলে পরে সমস্ত নিজের কষ্ট ভাবনা এবং ভালো লাগার যে জায়গাগুলো সেটা তৈরি হয়ে যায় এবং দুঃখ কষ্ট দূরে সরে যায় এবং অভিনয়ের মধ্যে দিয়ে নিজেকে ফুটিয়ে তোলা যায়। এটাই টেকনিক, এক একজন এক এক রকম। আমার ধরন ছিল, আমার কোনো কথা মনে থাকতো না বাড়ির কথা, আপনজনের কথা। আমি স্টুডিওর মানুষ যারা কাজ করতেন কোয়াক্টার এবং যারা সেটে কাজ করতেন কলা কুশলী, তাদের পেয়ে আমার নিজের বাড়ির কথা মনে হতো। আমার মনেই হতো না যে আমি বাড়ি ছেড়ে একটা নতুন জায়গায় কাজ করছি, এত আপন মনে হতো যে আমার প্রাণটা ভরে যেত। বরঞ্চ যেদিন খুব ভালো কাজ করতাম, বাড়িতে ফিরে যখন আসতাম তখন চোখের কোণা চিকচিক করে উঠত, আমার ভালো লাগতো। আজও সেই সময়গুলো আমাকে আনন্দ দেয়। আমাদেরও প্রত্যেকটা প্রতিটি মুভিতেই আমি বলবো যে এত এত ইমোশনস আমরা পেয়েছি আপনার থেকে, কখনো আনন্দে পুরো হেসে উঠেছি, কখনো চোখের কোণে জল চলে এসছে, গলাটা ভীষণ আটকে গেছে, এরকম সব অনুভূতি আমি নিজে মানে ফিল করেছি, যেটা খুব মনে হচ্ছে। এত মজার কোনো ঘটনা নিয়ে একটু জিজ্ঞেস করি যে এত শুটিং এর মধ্যে কিছু মনে পড়ছে যে মজার ঘটনা শুটিং এর ফাঁকে, শুটিং এর সময়? হ্যাঁ, এরকম অনেক কিছু আছে, অনেক ঘটনাই মনে পড়ে। যেমন একবার আমরা ফুগুড়িতে শুটিং করছি দার্জিলিং এ, সেখানে খুব খারাপ ওয়েদার ছিল, 9 দিন আমরা বসেছিলাম, 9 দিন ধরে সকালে উঠে মেকআপ করে ব্রেকফাস্ট করে
যে যার পাঠ নিয়ে আমরা আলোচনা করতাম। আমাদের নায়ক ছিলেন মহানায়ক উত্তম কুমার, আমি তার নায়িকা ছিলাম, ছবিটার নাম ধন্দাস্তমান। আমি অনেকদিন ভাবতাম অনিল চ্যাটার্জী, উৎপল দত্ত, আরো আরো অনেক শিল্পী, আমরা অনেক গল্প করতাম, কিন্তু দাদা কখনো বেরোতেন না, মানে উত্তম কুমার। এরকম কয়েকটা দিন পাস করার পর দাদা বেরিয়ে এলেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, ব্যাপার কি, শুধু খিচুড়ি খাচ্ছি আর এরকম বৃষ্টিতে আমরা আটকে রয়েছি, তোমরা কেউ কিছু করতে পারছো না? তখন উৎপল দত্ত খুব মজা করেছিলেন, বলেছিলেন, আকাশের সাথে কিছু মজা করা যায়? প্রকৃতি, প্রকৃতি এমন, তার খেয়াল খুশি আছে, আমাদের খেয়াল খুশিতে তো প্রকৃতি চলে না, ভালো এসো তাস খেলা যাক। তারপরে ছেলেরা সব তাস খেলতে বসলো, আমরা মেয়েরা আরো আরো যারা যারা ছিলেন, যে যার গল্প করতে লাগলাম, গান শুনতে লাগলাম, কেউ কবিতা বলতে লাগলাম। কিন্তু সত্যি মুহূর্তে পরিষ্কার হয়ে গেল আকাশ, মেঘের কোলে একটু যেন রোদ্দুর দেখা দিল, ভালো লাগলো, আমরা সব হাততালি দিয়ে উঠলাম, বললাম চলো যাই শুটিং। শুটিং হলো না বটে, তখন সূর্য ডুবু ডুবু প্রায়, কিন্তু আমাদের ভালো লাগলো, মনে হলো কালকে আমরা ঠিক শুটিং করতে পারবো, খুব আনন্দ আমাদের। বোঝাই যাচ্ছে ভীষণ এক পরিবারের মতন সবাই একসাথে আপনারা কাজ করতেন, আর আজকে যেই সব শ্রদ্ধেয় মানুষরা আমাদের সঙ্গে নেই তাদের কথাও উঠে আসছে এই আলাপি আসরে, খুব ভালো লাগছে ভেবে, ডাউন দ্য মেমোরি লেন যেন আমরা যাচ্ছি। সেই ছোট মেয়েটি গ্রাম থেকে কলকাতায় এলো, কিন্তু শুধু কলকাতাই নয়, জয় করলো মুম্বাইও, তখনকার বম্বে। কিংবদন্তি শিল্পী দেবানন্দের সাথে আপনার হিন্দি সিনেমা আছে, সেই সেই রকম অনুভূতি আর সেকালের মুম্বাই কিরকম ছিল? খুব ভালো ছিল, তখনকার মেমোরি আজও আমাকে হাসায় কাঁদায়। আমি সর্বশ্রেষ্ঠ নায়ক দেবানন্দের সঙ্গে কাজ করেছি এবং চমৎকার সিকোয়েন্সে অভিনয় করেছি, আমি ভয় পাইনি কিন্তু লজ্জা পেয়েছি। একটা দৃশ্য ছিল, দেবানন্দের গায়ের উপরে উঠে তার পিঠের ওপর দিয়ে হেঁটে যেতে হবে, সেটাই মালিশ করা। দেবানন্দ কি বললেন, বাহিন ডারো মত, আরামসে কর যাও। আমার খুব সাহস হলো, কিন্তু পরিচালক বললেন, হ্যাঁ সন্ধ্যা, পরিচালক মানে ঋষিকেশ মুখোপাধ্যায়, হ্যাঁ সন্ধ্যা নির্ভয় তুমি করো, দেবানন্দের লাগবে না, ওর অভ্যেস আছে। আমি ছেলে মানুষ বুঝতে পারলাম না অত, আমি লাঠি নিয়ে তার গায়ের উপর দিয়ে হেঁটে গেলাম এবং তারপরে দেব উঠে আমাকে জড়িয়ে ধরে বলল, বহুত আচ্ছা হওয়া, বহুত আচ্ছা। ডিরেক্টরও তারিফ করলেন, সৎ ওকে হলো। সেই সিকোয়েন্সে একটা গান ছিল, সেই গানটা লতা মঙ্গেশকর গিয়েছিলেন, গানটা সুপার হিট হয়েছিল, লাখ ছুপাও ছুপনা সকেগা, রাজও কিতনা গহরা, দিল কি বাত বতা দেতা হ্যায় আসলি নকলি চেহারা। আজও সেই গানটা যখন টিভির বুকে হয় আমার খুব ভালো লাগে, এবং দেব ভাইয়ের সঙ্গে, ভাই বোনের সঙ্গে মোটো আমার সম্পর্ক গড়ে উঠেছিল। যখনই দেব ভাই কলকাতায় আসতেন আমার ফোন করে ডেকে নিতেন, আমিও যেতাম দেখা করতাম, গ্র্যান্ড হোটেলে উনি উঠতেন, বম্বে গেলে আমাকে উনি ডাকতেন সেটে, আমি যেতাম, খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল, যেটা কোয়ার্টিস্ট সিনেমাতে কাজ করে এই সম্পর্ক গড়ে ওঠে না। মনে হয়েছিল আমার কতকালের পরিচিত এক দাদা।
কি সুন্দর করে আমাদের পুরো ছবির মতন যেন আমরা দেখতে পেলাম, এত সুন্দর করে পুরোটা আমাদের বোঝালেন। আবার সেই এক কথা আমার এখানে আবার মনে হচ্ছে যে শুধু সিনেমা নয়, আমরা আপনাকে যাত্রা পালাতেও পেয়েছি, ডিফারেন্ট মিডিয়ামে কাজ করার আর আপনি আমাদের উপহার দিয়েছেন আপনার অভিনয়। কি ডিফারেন্স ফিল করেছিলেন সেই কলকাতা মুম্বাই তারপরে যাত্রা পালার এই জার্নিটার মধ্যে দিয়ে? অসম্ভব ভালো, অসম্ভব তৃপ্তি, সৌন্দর্য এবং যাত্রা শিল্পীদের যে দক্ষতা, আমি অবাক হয়ে গেছি। নানা মিডিয়ায় একটা ধরন আছে, সিনেমাতে যেমন ফাইন কাজ করতে হয়, থিয়েটারে তার থেকে একটু লাউড করতে হয়, যাত্রায় আরো লাউড করতে হয়, ভোকালি সবকিছু। তার কারণ দূর থেকে পুতুলের মতো দেখায় একজন যাত্রা শিল্পীকে, কিন্তু এই অভিনয়ের মধ্যে দিয়ে যখন দর্শক 10,000 15,000 দর্শক যখন করতালি দেয়, ধন্য ধন্য করে ওঠে, তখন মনে হয় স্বর্গে আছি। সে তৃপ্তি কাউকে বলে বোঝানো যাবে না। এক একদিন মনে হতো আজকে রাত্রে খাবো না, আমার পেট ভরে গেছে, আমি এত প্রশংসা পেয়েছি। আমার একবার জ্বর হয়েছিল, 102 টেম্পারেচার, এবং ভয়েস চলে গেছিল, গলা ভেঙে গেছিল। আমি মঞ্চের উপরে দাঁড়িয়ে প্রায় 5,000-এর মতো দর্শক ছিল, হাত জোর করে বলেছিলাম যে আজকে আমাকে ক্ষমা করুন, কালকে এই অভিনয়টা আমি করব। কিন্তু সেই 5,000 লোক উঠে দাঁড়িয়ে বলেছিল আপনি একটা সিন করুন, আমরা দেখেই চলে যাব। আমি ভরসা পেলাম, ভাঙা গলায় অভিনয় করতে লাগলাম। অনেকগুলো সিন আমি করলাম, প্রায় ছবিটা যেমন শেষ হয় সেই রকম নাটকটা শেষের মুখে। তারপরে আমাদের পরিচালক এসে বললেন যে আজকের মতো এখানে আমরা শেষ করছি, কারণ আমাদের শিল্পী অসুস্থ। তারা আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল, এবং একটা লোকও বললো না যে এই অভিনয়টা আবার দেখব, কালকে আবার আর একটা শো করুন। তারা তৃপ্ত হয়ে ফিরে গেল, টাকাও ফেরত দিতে হলো না, প্রডিউসারেরও কোনো লস হলো না। সত্যি এরকমই বোধহয়, যেমন বাড়ির একজন হয়ে উঠেছেন, আর সেখানে সত্যি বাড়ির কাছের মানুষ, মনের কাছের মানুষের দুঃখ কষ্ট বোধহয় দর্শক যেমন বুঝতে পারে, সেরকমই আপনারাও বুঝে আপনারা কতটা এগিয়ে গিয়ে নিজের অসুবিধে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের জন্য বোধহয় অভিনয় করে যান। আজকে এত সুন্দর করে বললেন, নালে হয়তো আমরা এই গল্পগুলো জানাই হয় না, এগুলো সবসময় আড়ালেই থেকে যায়। হ্যাঁ, ঠিকই বলেছেন। তার কারণ শিল্পীর মনের দুঃখ অভিনয়ের মধ্যে দিয়ে ফুটে ওঠে। শিল্পীর দুঃখ যদি নিজে জানায় কাউকে, তাহলে পরে সে বেদনা অন্য যারা শোনেন তারা তো বহন করতে পারেন না, বহন করতে হয় শিল্পীদের। কিন্তু পরে অনুশোচনা হয়, তখন মনে হয় আনন্দের মধ্যে কেন আমি দুঃখের দাড়ি টেনে দিলাম। তাই অনেক সময় অনেক অসুবিধা সত্ত্বেও শিল্পী হাসি মুখে কাজ করে, কিন্তু তাতে কোনো দুঃখ হয় না, শরীরের কষ্ট ঢেকে যায়, নিজেকে এমন মহান মনে হয় যে মানুষের সেবা এটাই পরম ধর্ম। সেবা যেমন পরম ধর্ম, মানুষকে আনন্দ দেওয়াটাও পরম ধর্ম বলে আমার কাছে মনে হয়। খুবই ইন্সপায়ারিং মনে হচ্ছে আমার, কোথাও গিয়ে পরবর্তী জীবনে পরবর্তী কালে এরকম কিছু সম্মুখীন হলেও মনে করব হ্যাঁ পারবো। স্পেশালি এখন যেরকম সারা বিশ্বে চলছে,
মাঝে মাঝেই মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু আপনার এই কথাগুলো একদম মনে রেখে এগিয়ে যেতে পারবো আমার সাথে মনে হয় আমার দর্শক বন্ধুরা। আমার কয়েকটা মনে হচ্ছে আপনাকে যখন পেয়েছি একটু জিজ্ঞেস করে নি। রাখিজির সঙ্গে, শ্রীমতী রাখি গুলজারের সাথে বারবার আমরা দেখেছি আপনার খুব একটা বিশেষ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই ব্যাপারে আমাদের কি একটু কিছু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই, খুবই স্নেহের সম্পর্ক। আমি শুটিং করতে গিয়েছিলাম রানাঘাট, রাখি তখন খুব ছোট, আমিও ছোট, তখন 18-19 বছর বয়স আমার। রাখি সেই সময় শুটিং দেখতে এসেছিল, তারপর আমাকে একটা গান শোনাতে বললো, আমি বললাম তুমি শোনাও। তখন রাখি গীতা দত্তের একটা গান শুনালো, গীতা রায় আর কি, পরে দত্ত হয়েছিলেন। তখন আমার গান শুনে খুব ভালো লাগলো, আর চোখ দুটো কটা কটা ছিল, ভারী মিষ্টি মেয়ে। আমি বললাম বাহ, তুমি গান শেখো, গান রেকর্ড করো। বলে এখানে তো সুযোগ নেই, মা বলছিল আপনার সঙ্গে দেখা করবে। এরকম অবস্থায় আমি বললাম ঠিক আছে, কালকে মাকে আসতে বলো। কালকে বাবা মা এলেন, আমার সাথে দেখা করে বললেন আমার মেয়েটাকে আপনি নিয়ে যান, যা যা শেখাতে হয় আপনি শিখিয়ে দিন। আমি বললাম আমি তো শুটিংয়ে ঘুরে বেড়াই, আমার বাড়িতে বড়রা তেমন কেউ নেই, আমার ছোট ভাই হস্টেলে থাকে, রামকৃষ্ণ মিশনে পড়ে, আমি ওকে কোথায় রাখবো? বলে আপনি যেখানে যাবেন সাথে সাথে রাখবেন। হ্যাঁ বললাম তা তো হয় না, স্কুলে ভর্তি হলে পড়াশুনো করতে হবে, গান শিখতে হবে, নানা রকম শিক্ষা আছে, তার ছেড়ে আমার সঙ্গে ঘুরে বেড়াতে চলবে না? ওরা বললো আপনি যেটা ভালো বলছেন সেই রকম ভাবে ট্রেনিং দেবেন, ব্যাস এই কথা। তারপরে আমার সঙ্গে চলে এলো, আমার এখানে ছিল, গান শিখেছে, সুইমিং শিখেছে, ড্রাইভিং শিখেছে, এবং স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, পড়াশুনো করেছে, এমনি হতে হতে বড় হয়ে উঠেছে। তারপর একদিন ভালোবাসা করে ওর বিয়ে হয়ে গেল, বম্বে চলে গেল। তারপরের কাহিনী তো আপনারা সবই জানেন, ও সুযোগ পেল, নায়িকা হলো, এখনো খুব সুন্দর রিলেশন, প্রতিদিনই ফোন করে, আমার জন্য খুব চিন্তা করে, আমাকে নিয়ে যেতে চায়, আমিও ওকে এনে আবার রাখতে চাই, কিন্তু আমরা দুজনেই বড় হয়েছি, ওর মতো আমি আমার মতো, দুজনের সাম্রাজ্য সামলাতে আমরা দুজনেই ব্যস্ত, তাই কে কার কাছে যাবে সেই অপেক্ষা এখন। আপনাদের এত সুন্দর সম্পর্ক আরো ভালোভাবে, খুব সুন্দর ভাবে আপনাদের, আমাদের দুজনেই আপনারা এত প্রিয় মানুষ আমাদের। আমি যখন ওনার কথা এলো, এখনকার প্রজন্মের যারা তারা অনেকেই চাইছে সিনেমার সাথে যুক্ত হতে, ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে, আপনার কি সাজেশন থাকবে তাদের জন্য, কিভাবে তারা নিজেদের তৈরি করবে? দেখুন, এখন ছেলে মেয়েদের একটু অসুবিধে আছে, তার কারণ এখন মানুষ বহুমুখী। আমাদের একটা সময় ছিল, আমরা একটা কাজ করতাম, পড়াশুনো, পড়াশুনো নিয়ে, তারপর সিনেমা নিয়ে, থিয়েটার নিয়ে, যাত্রা নিয়ে, যে যেমন যে মিডিয়াতে ছিল সে সেটাই করত। এখন কিন্তু তা নেই, এখন নানা রকম কাজে বহুমুখী হয়ে গেছে, বিচলিত সবাই, সময়টাও ভালো না, সুযোগেরও অভাব। কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেক ট্যালেন্টেড, এরা যদি সুযোগ পায় তাহলে আমার মনে হয় যে এরা অত্যন্ত ভালো শিল্পী গড়ে উঠতে পারে, নিজেকে তৈরি করতে পারে, কিন্তু সুযোগের অভাব আছে। এই ধৈর্য, এই চেষ্টা যদি করে এরা টিকে থাকতে পারে, তাহলে একদিন না একদিন একজন উত্তম কুমার বেরোবে, একজন সাবিত্রী চট্টোপাধ্যায় বেরোবে,
বাহ, আশা করছি খুব যারা শুনলেন, যারা চায় আপনার এই সাজেশন থেকে নিশ্চয়ই নিজেদের ফোকাসটা ঠিক রাখতে পারবে। এই বললেন যে আপনার মন ভালো নেই, ভালো ছিল না, স্পেশালি এই লাস্ট কয়েক মাসে যা ঘটে চলেছে সবকিছু, ঝড় আর COVID-19 নিয়ে, কিন্তু তাও জিজ্ঞেস করব মন ভালো রাখার জন্য আপনি কি করতে পছন্দ করেন? মন ভালো রাখার জন্য প্রার্থনা করা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ভালো সময়ের এবং সকলের মনে শান্তি, এবং বিচলিত হতে হয়, সাময়িক সব মানুষই হয়, যারা সেই সংযম তা রাখতে পারে তারা অনেকদিন বেঁচে থাকে, আর যারা রাখতে পারে না তারা অকালে ফুরিয়ে যায়। আমি সকলকে বলবো ঈশ্বরের ওপর ভরসা রাখতে এবং সৎ কাজে, সৎ কথায়, সৎ পরিবেশে, সৎ মানুষের সান্নিধ্যে আমাদের থাকা উচিত, তাহলেই সমাজের মঙ্গল হবে, মানুষের মঙ্গল হবে, আমাদেরও মঙ্গল হবে। খুব খুব পজিটিভ একটা ফিলিং হচ্ছে আমার নিজের, আর সেইভাবেই একটা পজিটিভ নোট স্প্রেড হলো। খুব ভালো লাগলো আপনার এই সময়ের জন্য। কিছু আমাদের সবার দর্শক বন্ধুদের জন্য আর কিছু আপনি যদি বলতে চান আমাদের জন্য, তাহলে খুব ভালো লাগবে। দেখুন, অনেক কথা এই রেকর্ডের মধ্যে দিয়ে সব কথা তো বলা যায় না, অনেক সময় লাগে। কখনো যদি তোমার সঙ্গে সরাসরি ইন্টারভিউ হয় এবং আমি যদি কখনো বড় করে আমার লাইফ হিস্ট্রি তোমাকে বলতে পারি, তাহলে সেটা তোমার মাধ্যমে সকলে জানতে পারবে, আমি তৃপ্ত হব, আমার সেই চেষ্টা থাকবে। সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি, আর তোমাকে জানাই আমি স্নেহ। তুমি ভালো থেকো, ভারী মিষ্টি তোমার হাসি এবং তোমার কথার ধরন আমার খুব ভালো লাগলো, আমিও মনে রাখবো তোমার এই মুখ। আশা করি একদিন না একদিন সরাসরি আমাদের দেখা হবে, কথা হবে। তোমাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমার ভালোবাসা নিও, ভালো থেকো। অনেক ধন্যবাদ আপনাকে, আমার প্রণাম, আর আপনার আশীর্বাদ আমাদের সবার কাম্য। খুব ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভালো রাখবেন, এটাই আমরা চাই। আর নিশ্চয়ই ওরকম সুযোগ আমিও আশা করব খুব শীঘ্রই যাতে হয় আপনাকে আমরা পাই, আর আরো অনেক কিছু আপনার থেকে জানার বাকি রয়ে গেল, সেগুলোও যেন জেনে নিতে পারি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নমস্কার।